প্রিয় দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি থানকুনি পাতার একটি দারুণ স্বাদের রেসিপি, বা ইউনিকও বলতে পারো, ইউনিক রেসিপি। এই থানকুনি পাতাটা যদি আপনারা রোজ সকালে একবার খেতে পারেন এইভাবে বানিয়ে, তাহলে পেটের আর কোনো সমস্যা থাকবে না, পেটের সমস্যা দূর হয়ে যাবে। তো থানকুনি পাতাকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। যাই হোক, আমাদের আসামে এটাকে থানকুনি পাতাই বলে থাকে। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটা দেখা যাক। তো আমি কয়েকটা থানকুনি পাতা তুলে নিয়ে নিয়েছি। এবার ধুয়ে পরিষ্কার করে এর সঙ্গে কাঁচা লঙ্কা আর রসুন মিশিয়ে এটাকে বেটে নেব শিল নোড়াতে। তো যতক্ষণ না এটা পুরো পেস্ট হবে ততক্ষণ আমি বেটে নেব। তো বন্ধুরা, আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করি। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকার বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, সবাই কিন্তু ভিডিও দেখেন কিন্তু লাইকটা বেশি আসছে না, লাইক কিন্তু অনেকেরাই করছো না, কমেন্ট করে দিয়েছো কিন্তু লাইকটা আসছে না। তো দয়া করে ভিডিওটা দেখলে পরে একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে এদিকে আমি থানকুনি পাতাগুলো বেটে নিয়ে নিয়েছি। তো এবার বাটাটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে সকাল সকাল যদি আপনারা খেতে পারেন, তাহলে কিন্তু অনেক উপকারিতা পাবেন। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করি এরকম একটা থানকুনি পাতার রেসিপি। তো থানকুনি পাতা বাটা আমার হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। তো তুলে নিলাম এবার প্লেটের মধ্যে, তুলে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম এবার লবণ, দিয়ে এটাকে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মাখতে পারবেন, আমি একটা চামচের সাহায্যে সেটাকে মেখে নিলাম। তো এইভাবে তৈরি করে নেন থানকুনি পাতা বাটার রেসিপি। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।